হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এখন সকাল 7:10 বাজে। তো আজকে আবার তুষারপাত শুরু হয়েছে, তো বেশিক্ষণ হয়নি, একটু আগে শুরু হয়েছে। তো ভাবলাম একা একা হাঁটছি, তো আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন, বেশিক্ষণ হয়নি, একটু আগেই তুষারপাত শুরু হয়েছে। তো মনে হয় সকাল 10টা বা 11টা পর্যন্ত তুষারপাত হবে। এই যে দেখতেছেন কি অবস্থা, কত সুন্দর একটা ভিউ হয়েছে। আমি হেঁটে আসছি, এটা ডাকটা উপরে গেছে, তো মোটামুটি খুব সুন্দর একটা ভিউ হচ্ছে। অ্যাকচুয়ালি আমার শরীরেও বরফ জমে যাচ্ছে, আর ঠান্ডা বলতে যখন তুষারপাত হয় তখন বাতাসটা একটু কম থাকে, তো সেই হিসাবে বাতাস যেহেতু কম থাকে ঠান্ডাটাও একটু কম থাকে। তো ঠান্ডাটা আজকে একটু কমই আছে, কম মানে মানে অন্যান্য দিনের তুলনায় আজকে কম। এমনিতে আছে -7-8-এর মতো, তার মানে ডিপ ফ্রিজের চাইতো ঠান্ডা বললেই চলে, কারণ ডিপে এরকম ঠান্ডা, বাহিরে নর্মালি ঠান্ডা, তো সেই হিসেবে ডিপ ফ্রিজের চাইতো বেশি। তো আস্তে আস্তে ঠান্ডা লেভেলটা বাড়বে। তো এই যে পুরো এরিয়াটা দেখা যাচ্ছে, তো অ্যাকচুয়ালি এই শীতের সকালে মানে ভোরবেলা এই বরফে বরফ পড়তেছে, মানে তুষারপাত হচ্ছে, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখতেছেন আমি সেফটি বুট ইউজ করতেছি, কারণ খুবই ঠান্ডা, পা খুবই ঠান্ডা হয়ে যায়, সেই জন্য অ্যাকচুয়ালি সেফটি বুটও পুরোপুরি ঠান্ডা থেকে চলে গরম করে না পা, বাট আমরা এক ধরনের উইন্টার শু বলে ওগুলাকে, উইন্টার প্রোটেক্টিভ শু, ওগুলা পায়ে দিই। তো আমি গিয়ে আবার চেঞ্জ করব, যেহেতু আজকে তুষারপাত হচ্ছে, সেহেতু ঠান্ডাটা গ্রাউন্ড লেভেল অনেক বেশি হবে। তো দর্শক, এটা হচ্ছে এদিকের একটা পার্ক, আগের ভিডিও তো অবশ্যই দেখছেন। তো আমি জেব্রা ক্রসিংটা পার হব এখন, তো এদিকে রাস্তাঘাট পার হওয়ার সময় যে জায়গায় সিগন্যাল নেই সে জায়গায় অটোমেটিক, মানে পথযাত্রী দেখলে গাড়ি অটোমেটিক থেমে যায়। তো এই যে দেখতেছেন গাড়িগুলোর অবস্থা কি হয়েছে, তো একটু আগে শুরু হয়েছে তাতে এই অবস্থা। এটা আস্তে আস্তে বাড়বে, তুষারপাতটা আস্তে আস্তে বাড়বে। তো যেটা বলতেছিলাম, মানে এরা রোড ট্রাফিক যে নিয়মগুলো ওগুলো খুবই মেনটেন করে। যে দেখতেছেন বয়স্ক মহিলারা, যারা আপনার এত সকালবেলা ভোরবেলা কাজে যাচ্ছে, এই যে ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, এদের জীবনযাত্রা খুবই টাফ বললেই চলে এই শীতের সময়। ছোটো ছোটো আমি একটু সাবধানে হেঁটে যাব, কারণ এখানে স্নো পড়ছে, আপনারা দেখতেছেন জায়গাটা অনেক স্লো, মানে ঢালু জায়গা, যে কোনো সময় আমি স্লিপ খেয়ে পড়ে যেতে পারি। তো আস্তে আস্তে যেতে হবে, মানে খুবই রিস্কি, কারণ নিচে বরফ থাকলে এটা স্লিপারি হয়ে যাবে, অটোমেটিক স্লিপ খেয়ে পড়ে যেতে পারি, পড়ে যাবার সম্ভাবনা আছে। যখন একটা নেমে গেছি, এই তুষারটা এখন যতটা না স্লিপারি, এটা যখন মানে তুষারপাতটা থামবে, এটা আস্তে আস্তে যখন বরফের রূপান্তরিত হবে তখন অত্যধিক পিচ্ছিল হয়ে যাবে, ঠিক আছে, তখন এটা শক্ত হয়ে যাবে। দেখা গেছে দুপুরের পরে যদি তুষারপাতটা থামে আর কি, তো এই অবস্থা হবে। যে দেখতেছেন সব গাড়ি কি অবস্থা, গাড়িগুলো আর কয়েকদিন পরে যখন তুষারপাত হবে তখন মানে গাড়ি দেখা যাবে না, শুধু বরফই দেখা যাবে। আপনারা খেয়াল করবেন, একজন বয়স্ক মহিলা আসছে, ওনার সাথে আমার প্রতিদিন এই সময় এই জায়গায় দেখা হয়, কারণ উনি এই রুটে যায়, এই সময় আমিও যাই। আরেকটা জিনিস খেয়াল করবেন,
সব জায়গায় বরফ আছে, এই জায়গাটায় বরফ নেই। এই জায়গাটা বরফ নেই এর কারণ হলো যে দেখতেছেন স্টিম উঠতেছে, কারণ এটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম। তো যেহেতু সব জায়গার উপরে বরফ হয়ে যাচ্ছে, তো তো ড্রেনের নিচের পানিগুলো যাতে বরফ না হয় সেই জন্য ভিতরে স্টিম লাইন মানে গরম পানি ছাড়া হয়। তো সেই স্টিমগুলোই মানে এই ড্রেন কাভারগুলো যেগুলো আছে কাভার দিয়ে বসতেছে। তো সেই কারণে এই জায়গাটা একটু গরম। এই যে যেমন এই জায়গা দেখতেছেন, এই জায়গাটা একটু গরম, তো এই জন্য এই জায়গাটা বরফ জমে না বা জমবেও না, কারণ এই যে নিচে ভেপার বা স্টিম গরম পানির লাইন চলতেছে। দেখতেছেন এরা সবাই আমার কোম্পানিতে চাকরি করে, তো মোটামুটি সবাই মানে খুবই ফাস্ট হেঁটে যাচ্ছে, কারণ ঠান্ডার সময় একটু দ্রুত হাঁটতে শরীরটা একটু গরম হয়। এই যে এতো ড্রেনের সামনের জায়গা, তো দর্শক অ্যাকচুয়ালি আমি এই যে হাতে ধরে রাখছি মোবাইল, তো আমার হাত খুবই ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ আমার হাতে অনেক বরফ জমে গেছে। আমি গ্লোভস পরে নিয়েছি, তারপরও একটা অ্যাকচুয়ালি এটা কাভার করতেছি না, ঠান্ডা হাত খুবই ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আমি বেশিক্ষণ আপনাদের সাথে কথা বলতে পারবো না, কারণ এর চাইতে বেশিক্ষণ রাখা কষ্টদায়ক হয়ে যাবে। এর আগে দেখাইছি এই যে একটা দোকান সকালবেলা খোলা থাকে, তো যারা যারা কেনাকাটা করার এই দোকান থেকে সকালবেলা কিনে নিতে পারে। যে দেখতেছেন কুকুর নিয়ে সকালবেলা হাঁটতে বের হয়েছে, দর্শক সামনে আমি রাস্তা পার হব, আমার অফিসের কাছাকাছি চলে আসছে প্রতিদিন মত। এর আগের ভিডিও তো আপনারা দেখছেন, তো আজকে যেহেতু বরফ পড়তেছে তো আর বেশিক্ষণ কথা বলতে পারবো না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে, লাইক দিবেন, আমাদের ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, সেই সাথে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি পরবর্তী আপডেট সবসময় দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।